10 জানুয়ারি শুক্রবার থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইতিমধ্যে ইজতেমা ময়দান, প্রবেশ পথ সহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব ও পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো। আইন শৃঙ্খলা রক্ষায় থাকবে 10,000 সদস্য। বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে 2 পর্বে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। টঙ্গীর তুরাগ নদীর তীরে মুসলমানদের ধর্মীয় সমাবেশ 3 দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে শুক্রবার। প্রথম পর্বে অংশ নেবেন জোবায়ের অনুসারীরা। প্রথম পর্ব শেষ হওয়ার পর 4 দিন বিরতি। 17 জানুয়ারি থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে অংশ নেবেন সাদ অনুসারীরা। ইজতেমায় যাতায়াতের সুবিধার্থে তুরাগ নদীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে 7টি ভাসমান সেতু নির্মাণ করা হয়েছে। মূল বয়ান মঞ্চের নির্মাণ কাজ প্রায় শেষ। এবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা প্রস্তুতিতে সন্তুষ্ট ইজতেমা ময়দানে আসা মানুষ। নিরাপত্তার ব্যাপারে আমরা পরিপূর্ণভাবে পুরো সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। অন্য সকল দিক থেকে আমাদেরকে অনেক সুন্দরভাবে দেখভাল করতেছে। সিসিটিভি ক্যামেরা দিয়েছে, বাইরে থেকে কেউ আসলে তাদেরকে খুব চেক করে ঢুকাইতেছে। মুসলিম উম্মার যারা শান্তিভাবে এই যে একটা একটা সম্মেলন, এই সম্মেলনটা যেন সুন্দরভাবে সমাপ্ত হয়। ইজতেমার আপনারা দেখতে পাচ্ছেন একদম শেষ পর্যায়ের কাজ, আমরা এই শেষ পর্যায়ের কাজটা সমাধান করার জন্য আজকে এখানে আসছি। বিশ্ব ইজতেমাকে সফল করতে পর্যাপ্ত পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এই ইজতেমা যে সারা দেশ থেকে যে মুসল্লিরা আসবেন, ওনারা যেন নিরাপদে এখানে ইবাদত বন্দেগী করতে পারেন, নামাজ কালাম করতে পারেন, তাদের জন্য কোনো রকমের সমস্যা না হয়, নিরাপত্তা জনিত সকল সমস্যা আমরা ইনশাআল্লাহ দেখব। র‍্যাবের পক্ষ থেকেও 10টি অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। হেলিকপ্টার টহল সহ সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব ডিজি। যুদ্ধ হয়ে গেলে শেষ হবে সেদিন আমরা জামাত এই ইজতেমা স্থল থেকে মহাখালী পর্যন্ত বাস, অন্যান্য যানবাহন আছে, এগুলো দিয়ে আমরা বিনা পয়সায় মুসল্লিদেরকে শাটল সার্ভিস দেব। রত্না জামান, 21 টেলিভিশন।